অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনের আহ্বানত তামুলপুর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীয়ে আজি মহকুমাটোর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসকলের সহযোগত তামুলপুর মহকুমার বিদ্যালয়সমূহের উপপরিদর্শকর সম্মুখত সমবেত হয়ে তিন ঘণ্টা ঘেরাও কার্যসূচী রূপায়ণ করে। দিনের 11 বজার দিনের 2 বজালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকর পদ সৃষ্টি করা আর স্নাতক শিক্ষকের কাঢ়ি লওয়া 8,700 টাকার গ্রেড পে পুনের ঘুরাই দিয়ার দাবিত শিক্ষকসকলে পালন করে এই ঘেরাও কার্যসূচী। ঘেরাও কার্যসূচীত অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষয়িত্রী সকলে প্রাথমিক বিদ্যালয়ত প্রধান শিক্ষকর নিযুক্তি দিয়ক, স্নাতক শিক্ষকের কাঢ়ি লওয়া 8,700 টাকার গ্রেড পে ঘুরাই দিয়ক, অসম সরকার হাই হাই, অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী জিন্দাবাদ, শিক্ষক ঐক্য জিন্দাবাদ আদি বিভিন্ন ধ্বনি দি পরিবেশ উত্তাল করে তোলে। আজির এই ঘেরাও কার্যসূচীত উপস্থিত থাকে তামুলপুর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ভারপ্রাপ্ত সভাপতি বলুরাম বড়ো, সাধারণ সম্পাদক বারহুংখা বড়ো প্রমুখ্যে শতাধিক শিক্ষকে অংশগ্রহণ করে। তামুলপুর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীও আমার শিক্ষকসকলের প্রধানক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকর পদ সৃষ্টি করা আর 8,700 টাকার গ্রেড পে স্নাতকসকলের কারণে ঘুরাই দিয়া এই দুটা প্রধান দাবির লগতে বিভিন্ন দাবি আমার আরো আছে। প্রধানক এই দুটা দাবির আজি এই আমার ধর্ণার তথা শিক্ষা বিষয়া কার্যালয় ঘেরাও কার্যসূচীর আজি 3 ঘণ্টা অবস্থান ধর্মঘট, আর আমি সরকারক এই ধর্মঘটের জড়িয়ে দাবি জানাব বিচারিছো যে আমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়বিলাকত প্রধান শিক্ষক পদটি সৃষ্টি করে আর লগতে স্নাতক শিক্ষকসকলের 8,700 টাকা যি এটা সময় দিছিল সতর্মা দিয়ার পিছন পুনের তেখেতসকলে এই গ্রেড পে কর্তন করে নমাই দিলে তলতে গ্রেড পে, গতি সেই কাড়ি লওয়া গ্রেড পে কথাখিন পুনের ঘুরাই দিয়ার কারণে আমি আন্দোলন কার্যসূচী গ্রহণ করছো। আর এতালেক সরকারের আমার 37 বার রাজ্যিক প্রাথমিক শিক্ষা সম্মিলনে আলোচনা করেছিল প্রধান শিক্ষকর পদ সৃষ্টির কারণে, কিন্তু এতালেক সেই আমার প্রধান শিক্ষকর পদটি সৃষ্টি হওয়া নাই। বারে বারে আলোচনা দিম বলে কয়ও ইতিমধ্যে দিম বলে কয় শেষ পর্যায়ের আকৌ ফাইলটি গাপ দি থাকে দিয়ে, যার বিনিময়ত আজিলেক প্রাথমিক বিদ্যালয়বিলাকত প্রধান শিক্ষকর পদ সৃষ্টি হওয়া নাই। আর অনুষ্ঠান চলার ক্ষেত্রে কি সমস্যা সেটা নিশ্চয় রাইজে বা আমার সরকারেও জানে, জানিও কিন্তু আমার দিয়া নাই এতালেক, গতি আমি তার দাবিতে দিয়ে আন্দোলন দিচ্ছি রূপায়ণ করবল। তামুলপুরের সুমন গড়তোলা, রিপোর্ট অসম টুডে।